আমি আল্লাহ জানাইয়া দিলাম ওয়া আনা মাআকুম মিনাশ শাহীদিন, যে তোমরা আমার নবীকে মেনেছো, আমার নবী আসলে তোমাদের নবুয়তি বাতিল করে আমার নবীর উপর ঈমান আনয়ন করবে এবং আমার নবীকে সাহায্য করবে, এই কথাটা আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে রয়ে গেলাম। ঈদ মিলাদুন্নবী কখন থেকে শুরু হয়েছে? বাইরে আমার বন্ধুর আমার হাদিস নয়, কোরআন খুলুন। আল্লাহ তাআলা রুহু জগতে একটি কনফারেন্স করেছিলেন, এই কনফারেন্সের ভিতরে সমস্ত আম্বিয়ে কেরাম ছিল, সমস্ত নবীরা ছিল। আরেকটি কনফারেন্স হলো, এটার মধ্যে আরেকটা ভাগ, সেটার মধ্যে সমস্ত নবীরা ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, সমস্ত ওয়ালিরা ছিল, উম্মতে মুহাম্মাদী নরনারী যারা এই জমিনের মধ্যে আগমন করবে সবাই সেই কনফারেন্সের মধ্যে ছিল। সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কনফারেন্সের কথা জানিয়ে দিলেন। কনফারেন্সটা হলো আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ সমস্ত মানব দানবকে জিনকে একত্রিত করলেন, তাদেরকে ডাক দিয়ে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলল কালু বালা শাহিদনা, হে আপনি আমাদের প্রভু, আমরা এই কথা সাক্ষ্য দিলাম, নিঃসন্দেহে আপনাকে আমরা আমাদের প্রভু হিসাবে মেনে নিলাম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বললেন তাহলে তোমরা এবার সবাই চলে যাও, এখন আমি একটা বিশেষ কনফারেন্স করব, সেটার মধ্যে শুধু যারা নবী হবে তারা এই কনফারেন্সের মধ্যে অংশগ্রহণ করবে, বাকি সবাই এই কনফারেন্স রুম থেকে তোমরা চলে যাও। বলি সুবহানাল্লাহ। যেই বিশেষ কনফারেন্সটা ছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একত্রিত করলেন। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিলেন, অঙ্গীকার নিলেন, মিসাকান নাবিয়িন, তাদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়ে নিলেন, সাক্ষ্য তাদেরকে নিয়ে নিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন লিমা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ। আল্লাহ বললেন তোমাদের পরে একজন নবী আসবে যার মধ্যে কিতাব থাকবে এবং হিকমত থাকবে। ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ, এই রসুল যখন তোমাদের কাছে আসবে, আসার পরে তোমরা তোমাদের যেই ধর্ম আমি আল্লাহ দিয়েছি সেই ধর্ম তোমরা ছেড়ে দিবে, তোমাদেরকে যেই কিতাব আমি দিয়েছি সেই কিতাব তোমরা ছেড়ে দিবে। আমার বন্ধুর উপর লাতু মিনুন না বিহি, তোমরা আমার বন্ধুর উপর ইমান আনয়ন করবে, ওয়ালা তানসুরুন না, আমার বন্ধুকে তোমরা সাহায্য করবে। আবার বলছে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহ ডাক দিয়ে বলেন আমার নবী আসার পরে লাতুমিনুন্না বিহি, তোমরা তোমাদের নবুয়তি ছেড়ে আমার বন্ধুর উপর তোমরা ঈমান আনয়ন করবে এবং আমার বন্ধু যেই ধর্ম প্রচার করবে প্রসারের কাজ করবে, ওয়ালা তানসুরুন্না, আমার বন্ধুকে তোমরা সাহায্য করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই যে তোমাদেরকে বললাম, এবার তোমরা বলো কাল আকারারতুম আখালতুম আলা যালিকুম ইসরি, এই যে তোমাদেরকে বললাম তোমরা কি আমার বন্ধুর উপর ঈমান আনয়ন করবে? নবীরা বললেন হ্যাঁ আমরা ঈমান আনয়ন করব। তোমরা কি আমার বন্ধুকে সাহায্য করবে? তারা বলল হ্যাঁ আমরা সাহায্য করব। আমার বাইরা বন্ধুরা আলা যালিকুম ইসরি কালু আকরারনা, আমরা যা যা করার সব আমরা করব। আল্লাহ বললেন যদি আবার জমিনে যাওয়ার পরে কথাটা পাল্টিয়ে পেলকের বিশ্বাস, আল্লাহ বললেন তাহলে তোমরা এক কাজ করো,
একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও, কালা ফাশহাদু, তোমরা একজন আরেকজনের সাক্ষ্য হও। সাক্ষীরা কেমন করে হলো? সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন তুমি ওয়াদা ঘোষণা করো। আদম আলাইহিস সালাম বললেন যদি আমার সময়ে এই নবী আগমন করেন তাহলে আমি নবীর প্রতি ঈমান আনয়ন করব, আমার নবুয়তি বাতিল করে আমি এই নবীকে সাহায্য করব। এবার আমার আল্লাহ ডাক দিলেন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর থেকে একজন বাদ, একজনে ওয়াদা দিলেন এই জায়গায় রয়ে গেল 1,23,999 জন নবী। একজনে এই কথা ঘোষণা করলেন আমি আমার হাবিবি কিবরিয়া যখন আগমন করবেন তখন আমি ওনার প্রতি ঈমান আনয়ন করব এবং ওনাকে সাহায্য করব। ওনার কথাটা 1,23,999 জনে শুনলেন, শোনার পরে সবাই সাক্ষী হয়ে গেলেন সুবহানাল্লাহ। আদম নবীর পরে যেই নবী আসলেন ওই নবী আবার ঘোষণা দিলেন আখিরি জামানার নবী যখন আসবেন আসার সাথে সাথে আমি আমার ধর্মকে বাতিল করে আমার নবুয়তি বাতিল করে ওনার প্রতি আমি ঈমান আনয়ন করব এবং ওনাকে আমি সাহায্য করব। ওনার ওয়াদাটা আল্লাহ পাক 1,23,999 জনের মাধ্যমে আল্লাহ পাক সাক্ষী গ্রহণ করলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন 1,24,000 পয়গম্বর সবাই একজন করে সাক্ষী দিল আর ওনাদের সাক্ষী গ্রহণ করলেন 23,999 জন। শুধু তোমরা সাক্ষ্য দিলে হবে না, সাক্ষ্য দিলে হবে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া আনা মাআকুম মিনাশ্শাহিদিন। এই 23,999 জন সাক্ষীর সাথে সাথে আমি আল্লাহও একজন সাক্ষী হয়ে গেলাম যে তোমরা আমার নবীকে মেনেছো, আমার নবী আসলে তোমাদের নবুয়তি বাতিল করে আমার নবীর উপর ঈমান আনয়ন করবে এবং আমার নবীকে সাহায্য করবে, এই কথাটা আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে রয়ে গেলাম। এই নবী কিন্তু আসেন নাই, আসবেন, কখন আসবেন? وخاتم النبيين তিনি সর্বশেষ নবী হয়ে আসবেন। কিন্তু ওনার আলোচনাটা হচ্ছে রূহ জগতের মধ্যে যখন নবী আসার কোনো নামগন্ধ ছিল না নাই, তাহলে বোঝা গেল ওই রূহ জগতে আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবীজির শুভাগমনের কথা, ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীজির শুভাগমন, আমার আল্লাহ আমার নবীদেরকে নিয়ে রূহু জগতে ঈদে মিলাদুন নবী পালন করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার সুন্নি মুসলমান জেনে রাখেন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহর রসুলকে নিয়ে যে আল্লাহ নিজেই ঈদে মিলাদুন্নবীর আলোচনা করেছেন, এই ঈদে মিলাদুন্নবীর আলোচনাতে সমস্ত নবীরা ছিলেন, এই আয়াত হচ্ছে এর দলিল। আপনি আম পাবলিক আপনি দলিল দিলেন হাদিস দিয়া, বুখারী শরীফ আছে, এই আছে, সেই আছে, এখন আরেকজন কইলো এটা তো সহি হাদিস না, এটা জাল হাদিস, দঈফ হাদিস। আমি জালও বুঝি না দঈফও বুঝি না, কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল আছে? কোরআন শরীফে ভেজাল আছে? কোরআন শরীফে কোনো ভেজাল ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতে তাকার কোনো সন্দেহ নাই। আল্লাহ জানিয়ে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আমার বন্ধুর প্রতি যে কোরআনুল কারীম নাজিল করেছি এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণে কোনো ভেজাল ছিল না এবং ভেজাল নাই। কেন? এই এই কোরআনুল কারীম যদিও নবীজির জবান দিয়ে বের হয়েছে কিন্তু এটা ছিল হাকিকতে মহান আল্লাহ তাআলার জবান। আল্লাহ বলেন মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী আমার পক্ষ থেকে ওহি আসার আগ পর্যন্ত আমি আল্লাহ নাজিল করার পূর্বক্ষণ পর্যন্ত নবী নিজের ইচ্ছায় একটি কথাও বলেন না, আমি আমার জবান দিয়ে আমার বন্ধুকে যা বলিয়েছি আমার বন্ধু তাই তোমাদের সামনে প্রকাশ করেছেন সুবহানাল্লাহ।